কোটি টাকার বহুমুখী উন্নয়ন প্রকল্পে বদলে যাচ্ছে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহর দরগা শরীফ প্রাঙ্গণ। বিশ্রামাগার, কবরস্থান, পার্কিং প্লেস সংস্কারের পাশাপাশি মাদ্রাসার জন্য হবে নতুন বহুতল ভবন। প্রকল্প বাস্তবায়ন হলে কমবে দর্শনার্থীদের ভোগান্তি, লাঘব হবে যানজট সমস্যা, সমৃদ্ধ হবে পর্যটন খাত। পর্যটন নগরী সিলেটের অন্যতম আকর্ষণ হযরত শাহজালাল রহমতুল্লাহর দরগা শরীফ। 700 বছরেরও বেশি সময় ধরে শাহজালাল ও 360 আউলিয়ার ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু এই মাজার প্রাঙ্গণ। 90 Hz refresh rate, 8 GB rapid memory, performance shera style kora, next G N70. সময়ের সাথে বাড়ছে ভক্ত ও পর্যটকদের ভিড়, এতে বাড়ছে অবকাঠামো নির্মাণ ও নানামুখী সংস্কারের তাগাদা। দাবি উঠেছে শাহজালালের ইতিহাস ঐতিহ্য রক্ষারও। মহিলা ইবাদতখানা আছে একটি ছোট্ট ঘর, এখানে সুযোগ সুবিধা কম, এটি আরো বড় পরিসরে আধুনিকভাবে স্থাপত্যকলায় তৈরি করা যেতে পারে। পুষ্কর পানিও অপরিষ্কার, কিন্তু পরিষ্কার না, পানিগুলা পরিষ্কার থাকলে ওইখানে উজু করতে পারে। এখানে যে উজুখানাটা যদি সম্প্রচার করা হয়, সম্প্রসারণ করা হয় একটু ভালো হয়। এমন বাস্তবতায় 29 কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর আওতায় সুপরিসর বিশ্রামাগার, কবরস্থান, পার্কিং প্লেস সংস্কারের পাশাপাশি নির্মাণ করা হবে মাদ্রাসার জন্য বহুতল ভবন। দ্রুতই শুরু হবে এই কর্মযজ্ঞ। মহিলা ইবাদতখানা, তারপরে আমাদের এই যে পুকুর আছে, পুকুরের চারিদিকে এখানে মেহমানখানা প্লাস বাথরুম ওয়াশরুম এইগুলা, আর এই পুকুরের পাড়ে যে একটা ভবন আছে এটা ভেঙে দেওয়া হবে, এবং মাদ্রাসা ভবন উগুলার সংস্কার। এখন এটা টেন্ডার হয়ে গেছে, এখন এটা প্রক্রিয়াতে কন্ট্রাক্টর নিয়োগ হয়েছে, আমরা কাজ শুরু করব। এমন উন্নয়ন বরাদ্দে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ মাজার কর্তৃপক্ষ। আমরা আশা করব যে যত দ্রুত সম্ভব এটা যাতে করা হয়, আর মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ উনি এই বরাদ্দটা দেওয়ার জন্য। প্রকল্পে হযরত শাহপরান রহমতুল্লাহর মাজারেও নির্মাণ হবে একটি লিফট ও সীমানা প্রাচীর। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।